আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিশ্ববাজারের তুলনায় আমরা ভালো আছি বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার আমন্ত্রণে নেই আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না বলেন গয়েশোর চন্দ্র রায়। ঈদে মহাসড়কে 9 দিন মোটরসাইকেল নিষিদ্ধের দাবি জাতীয় কমিটির। গড়ে রক্ত ছিটিয়ে খুনের নাটক সাজিয়ে আত্মগোপন যুবক আটক। 5 লাখ টাকা চাঁদা দাবিতে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন ছাত্রলীগের। মিয়ানমারে 4 দিনে 79 সেনা নিহত, কারেন রাজ্যের কমান্ডার বরখাস্ত। প্লেবয় প্রচ্ছদে ছবি, তুপের মুখে ফরাসি মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক পরিস্থিতিতে জিনিসপত্রের দামে প্রভাব পড়া প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন বিশ্ববাজারের তুলনায় আমরা খুবই ভালো আছি। রাজধানীর উত্তরায় পবিত্র রমজান মাসের দ্বিতীয় পর্বে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অস্থায়ী আপাতকালীন পণ্য মজুতগার উদ্বোধনকালে তিনি একথা বলেন। পণ্যের সমস্যা নেই তাহলে বাজারে দাম কমছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয়ের অধীনে সব কিছু নয়, আপনারা যেমন ভাবছেন মুরগির দাম, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কন্ট্রোল করে না। সবার ধারণা হয়েছে যাই পারবে সব বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি আরো বলেন, ব্রয়লারের দাম বেড়েছে সেটা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব, আমরা চেষ্টা করি ভোক্তাদের যেন কষ্ট না হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব পণ্য সেগুলোর দাম আমরা ঠিক করে দেই, আমরা প্রত্যক্ষভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা করি। এখন যদি বলেন ধান উৎপাদনের সমস্যার উত্তর দিতে হবে, সেটি তো আমি দিতে পারবো। চালের দাম বাড়লেও বলা হয় বাণিজ্য মন্ত্রণালয় কি করে? রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার আমন্ত্রণে নেই আওয়ামী লীগ। অন্যান্য বছরের মতো রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর স্কটনে লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্যটি নিশ্চিত করেছেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এদিকে বিএনপির বিশ্বস্ত সূত্রে আরো জানা গিয়েছে, অন্যান্য বছরের সাধারণ আওয়ামী লীগ সভাপতি সহ দলটির সিনিয়র নেতাদের দাওয়াত দিলেও এবার বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না বলেন গয়েশোর চন্দ্র রায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশোর চন্দ্র রায় বলেছেন, বিএনপির সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ছাড়া আগামীতে কোনো নির্বাচনে যাবে না। এই অনির্বাচিত রাতে ভোটের সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না। বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও পূর্ব ঘোষিত 10 দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সকল কথা বলেন গয়েশোর চন্দ্র রায়। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত মানিকগঞ্জ জেলা আদালত চত্বরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রিতার সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সতীন্দ্রকান্ত পণ্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাইদ, রফিক উদ্দিন ভুইয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু ও আরো অনেকে। ঈদে মহাসড়কের 9 দিন মোটরসাইকেল নিষিদ্ধের দাবি জাতীয় কমিটির। দুর্ঘটনা এড়াতে ঈদের দিন সহ আগে ও পরে অন্তত 9 দিন সব মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
এছাড়া ঈদের যাত্রায় মহাসড়ক সহ সব আন্তঃজেলা সড়কে তিন চাকার যানবাহন চলাচল এবং অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনটি। সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশিস কুমার দে এক বিবৃতিতে এই আহ্বান জানান। এছাড়া নাগরিক সংগঠনটির নেতারা সারা দেশের সব সড়ক ও মহাসড়কে অনিবন্ধিত ত্রুটিপূর্ণ অননুমোদিত সব ধরনের গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদার এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। গড়ে রক্ত ছিটিয়ে খুনের নাটক সাজিয়ে আত্মগোপন, যুবক আটক। গড়ের মেঝে বারান্দা ও বিছানায় ছোপ ছোপ রক্তের দাগ, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না ঘরের বাসিন্দা বাড়িটির কেয়ারটেকারকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে 40 ঘন্টার মাথায় ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন পুলিশ। জীবিত উদ্ধার করা হয়েছে সেই কেয়ারটেকারকে। দুপুরে প্রেস ব্রিফিং এ সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার ভোরে বিয়ানী বাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমানউদ্দিন মোবাইল করে জানান, মাথিউরা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল হেকিমের বাড়ির কেয়ারটেকার নাহিদ খুন হয়েছেন। খবর পেয়ে বিয়ানী বাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বিছানা, গড়ের মেঝে এবং বারান্দায় রক্তের দাগ দেখা গেলেও লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হওয়ায় এর রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য বিয়ানী বাজার থানার একটি গোয়েন্দা দল অনুসন্ধান কার্যক্রম শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী থেকে নাহিদকে আটক করা হয়। 5 লাখ টাকা চাঁদা দাবিতে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন ছাত্রলীগের। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 5 লাখ টাকা চাঁদার দাবিতে ইসমাইল হোসেন নামের এক ছাত্রকে 5 ঘন্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। সন্ধ্যা 6:30 দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হলের 528 নম্বর কক্ষ থেকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ইসমাইল ময়মনসিংহ জেলার বলারামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি জবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অভিযুক্তরা হলেন জবিপ্রবির কম্পিউটার ও বিজ্ঞান প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের সালমান এম রহমান ও একই বিভাগের সদ্য বহিষ্কারকৃত শিক্ষার্থী সুয়েব আলী। অভিযুক্তরা হলেন 528 নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সুহেল রানার অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনা অভিযুক্ত সুয়েব আলী ও সালমান এম রহমানকে শহীদ মহিশুর রহমান হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মিয়ানমারে 4 দিনে 79 সেনা নিহত, কারেন রাজ্যের কমান্ডার বরখাস্ত। সংঘর্ষে 4 জন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছে। ইরাবতী প্রতিবেদনে বলা হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস দেশে জুড়ে জান্তা বাহিনীর উপর হামলার তীব্রতা বাড়িয়েছে। তবে উল্লেখিত নিহতের ঘটনা ঘটেছে মাগুয়ে, সাংগাইং এবং বাগু অঞ্চলে এবং চীন ও কারেন রাজ্যে। পিডিএফ সূত্রটি জানিয়েছে আহত হয়েছেন আরো অনেকেই। মাগুয়ে অঞ্চলে 45 জন জান্তা সেনা নিহত হওয়া ছাড়া আহত হয়েছেন 10 জন। কারেন ন্যাশনাল ইউনিয়নের সঙ্গে সংঘর্ষে কারেন রাজ্যের জান্তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর রাজ্য কমান্ডার লে জেনারেল খিং হাইংকে বরখাস্ত করেছেন জান্তা সরকার। তিনি হলেন বরখাস্ত হওয়া দ্বিতীয় কমান্ডার। এর আগে গত বছর সাংগাইং অঞ্চলের কমান্ডার খিং হাইংকে একই কারণে বরখাস্ত করা হয়েছিল। কারেন রাজ্যের তত্ত্বাবধানে থাকা দক্ষিণ পূর্ব অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মাই আতা থেটেক ওকেও প্রত্যাহার করা হয়েছে। এর থেকে বোঝা যায় কারেন রাজ্যের জান্তাদের ব্যাপক বিপর্যয় নেমে মেনে নিতে পারেননি জান্তা প্রধান মিং অং হাইং।
প্লেবয় প্রচ্ছদে ছবি তুপের মুখে ফরাসি মঞ্চে। প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি প্রকাশের পর ফ্রান্সের মন্ত্রী মারলেন স্কিপা তার নিজের দলের সদস্যদের করা সমালোচনার মুখে পড়েছেন। 2017 সাল থেকে মারলেন স্কিপা মন্ত্রী ছিলেন। প্লেবয় ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারে তিনি নারী ও এলজিবিটি অধিকার নিয়ে কথা বলেন। স্কিপা যিনি এখন সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশনের মন্ত্রী। প্লেবয়েতে সাদা পোশাক পরা তার ছবিটি তার দলের লোকজন ভালোভাবে নেয়নি। স্কিপা দীর্ঘদিন ধরে নারীদের অধিকারের পক্ষে ছিলেন এবং 2017 সালে ফ্রান্সে প্রথম লিঙ্গ সমতা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এর পাশাপাশি তিনি সফলভাবে একটি যৌন হয়রানি আইনের নেতৃত্ব দিয়েছেন যা পুরুষদের জন্য অন দ্য স্পট জরিমানা জারি করার অনুমতি দিয়েছে। রাস্তায় নারীদের হয়রানি বন্ধে এই আইন কার্যকর করা হয়েছে ফ্রান্সে।